আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন এর অ্যান্সারগুলো দেখবো। ইতিমধ্যে তোমরা থাম্বনেইলে যে বিষয়ের অ্যান্সারটি দেখতে চাচ্ছ সেটি দেখে নিয়েছ। চলো কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, যা তোমার বন্ধুরা থেকে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন গণিত বিষয়ের যে মূল্যায়নটি তোমাদের 16 তারিখে হবে, 16/11/2023 যে পরীক্ষাটি হবে সেটির অ্যান্সার আজকে ভিডিও দেখবো। এর আগের ভিডিওতে আমরা 13 তারিখে যে পরীক্ষাটি হয়েছে গণিত বিষয় সেটির অ্যান্সার দেখিয়েছি, তোমরা তাহলে সেটি দেখে নিতে পারো। ক্লাস 6 এর প্লে লিস্টে গেলে তোমরা সকল বিষয়ের অ্যান্সারগুলো পেয়ে যাবে নমুনা উত্তর আকারে। তো আমরা প্রশ্নের অ্যান্সারটি দেখার আগে, অ্যান্সার রেডি করা আছে, অ্যান্সারটা দেখার আগে প্রশ্নটি দেখে নিই। তোমাদের সেশন 2, এটি তোমার দ্বিতীয় কার্যদিবস, তার মানে দ্বিতীয় পরীক্ষাটি তোমাদের গণিত বিষয় এবং এটি 16 তারিখে অনুষ্ঠিত হবে। সেশন 2 তোমাদের প্রথম কাজই হচ্ছে, এখানে দুইটা কাজ, কাজ 3, কাজ 4। আজকের ভিডিওতে আমরা কাজ 3 দেখবো, আরেকটি ভিডিওতে আমরা কাজ 4 দেখবো। দ্বিতীয় সেশনে দুইটি কাজ, মানে দ্বিতীয় দিনে তোমার দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে কাজ 3 আর একটা কাজ 4। কাজ 3 হচ্ছে বস্তুর পরিমাপ ও ঘনকের মডেল তৈরি। তো প্রথমেই আমাদের বলা আছে যে তোমার নিয়ে আসা বাক্সটির নাম লিখো। এখানে কি নিয়ে আসতে হবে, এখানে বলা হয়েছে সেশনের আগে, আগের সেশনে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো, তোমার পছন্দ মতো যে কোনো বাক্স নিয়ে আসতে বলা হবে, যে কোনো বাক্স নিয়ে আসতে হবে তোমার যেটা পছন্দ হয়, যেমন ডিএসএলআইয়ের ভেতরের বক্স বা মগের বক্স, ডিএসএলআইয়ের বাইরের বক্স, টুথপেস্টের বাক্স, জুতার বাক্স, শাড়ির বাক্স, টিস্যুর বক্স, যে কোনো কিছু তোমরা নিয়ে আসতে পারো। এখানে নিয়ে আসা বক্সের নাম লিখতে হবে। তো আমরা এখানে প্রথমে অ্যান্সারটি শুরু করতে পারি। বিষয়, মূল্যায়নের তারিখ, নাম, শ্রেণী, শাখা, রোল লিখে নিলাম। তারপর হচ্ছে তোমরা যেমন নিজেদের নাম, রোল, শ্রেণী, রোল, শাখা লিখে নিবে। সেশন 2, কাজ 3, বস্তু পরিমাপ ও ঘনকের মডেল তৈরি। আমরা একটা নিয়েছি, এখানে যেই বস্তুটা নিয়েছি এটা হচ্ছে চায়ের মগের বক্স। আমরা জানি চায়ের মগের বক্স চারোদিকে সমান হয়, তাহলে আমরা একটা চায়ের মগ বক্স নিয়েছি, তার মানে এটা একটি ঘনক হয়ে গেছে। সেখানে চারো 6টা তল আছে, এখানে 6টা তলে যদি সমান হয় তখন সেটাকে আমরা কি বলি, ঘনক বলি। তো ঘনক তো লেখা যাবে না, আমরা যদি বলা হয়েছে বস্তুটির নাম কি, তাহলে বস্তুটি আমরা যেটা নিয়ে এসে সেটা চায়ের মগের বক্স। তোমরা যেটা নিয়ে আসবে সেটি চিত্র এঁকে দিবা, বা সেটা নিয়ে এসে লাস্ট এখানে লিখে দিবে আমার আসা বস্তুটির নাম। ধরো কেউ ডিএসএলআই বক্স নিয়ে আসবে, কেউ টিস্যু বক্স নিয়ে আসবে, কেউ হচ্ছে মগের বক্স নিয়ে আসবে, যা যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে আসতে পারো। তারপর হচ্ছে যেটা নিয়ে আসবে সেটা নিয়ে আবার কিন্তু ম্যাথ করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মানে এমন না যে আনলাম আর অন্য রকম ম্যাথ করলাম, সেটা হবে না। তারপর 2 নম্বর পয়েন্টে বলে তোমার বস্তুটি কি আয়তাকার ঘনবস্তু নাকি ঘনক, তোমার উত্তরের সপক্ষে যুক্তি লেখো। এখন আমি বলে দিই, যারা হচ্ছে ডিএসএলআইয়ের বক্স নিবা, তারপর হচ্ছে টুথপেস্টের বক্স নিবা, তারপর জুতার বক্স নিবা, শাড়ির বক্স নিবা, টিস্যুর বক্স নিবা, এগুলো কিন্তু আয়তাকার ঘনবস্তু হয়ে যায়, ঠিক আছে? এগুলো আয়তাকার ঘনবস্তু। আর যারা হচ্ছে মগের বক্স বা হচ্ছে কি বলে চায়ের কাপের বক্স, এগুলো যারা আনবা সেগুলো হচ্ছে বর্গাকার হয়ে যায়, এগুলো যেহেতু 6টা তলই সমান তাই সেগুলো হচ্ছে ঘনক আকৃতি হয়ে যায়, ঠিক আছে? তো আমাদের এটা কি ঘনক আকৃতি, আমরা লিখবো আমার বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, কাজে বস্তুটি একটি ঘনক। 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্টে আমাদের বলা হয়েছে বক্স বাক্সটির তল সংখ্যা লিখো। তাহলে আমাদের এখানে বাস যদি একটু খেয়াল করি, এখানে চারদিকে 4টা, একটু উপরে একটা নিচে, তাহলে টোটাল আমার কয়টা তল, 6টা তল। এখানে ভালো করে খেয়াল করে দেখো, 1, 2, 3, 4 আর উপরে নিচে 6টা তল, তাই না? তাহলে আমাদের ঘনক আকৃতির বস্তুটির তল কয়টি, 6টি। এবার আমাদের 4 নং প্রশ্ন, 4 নং প্রশ্নে আমাদের বলা হয়েছে যে প্রত্যেক তলের দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল বের করো, বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। তার মানে এখানে কি কি বের করতে হবে, প্রত্যেকটা তলের দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা বের করতে হবে এবং তাদের ক্ষেত্রফল বের করতে হবে। তারপর হচ্ছে পুরো তলের মানে পুরো বস্তুটির ক্ষেত্রফল বের করতে হবে, সবগুলো তলের। তাহলে আমি লিখতে পারি প্রত্যেক তলের ক্ষেত্রফল, দৈর্ঘ্য, প্রস্থ, প্রত্যেক তলের দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল নির্ণয়পূর্বক বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করা হলো। প্রথমে আমার বস্তুটি ঘনক আকৃতির হয় প্রতিটি তল সমান, যেহেতু প্রতিটি তল সমান তাহলে আমাদের আলাদা আলাদা দৈর্ঘ্য প্রস্থ বের করা লাগবে না। তাহলে আমরা প্রতিটি তলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কত, 12 সেন্টিমিটার পেয়েছি। আমরা পরিমাপ করে স্কেল দিয়ে পরিমাপ করে কত পেয়েছি, 12 সেন্টিমিটার। তোমরা যেটি নিয়ে আসবে সেটি স্কেল দিয়ে পরিমাপ করবে। যারা আয়তাকার বস্তু নিবে তাদের কিন্তু দৈর্ঘ্যের প্রস্থ সমান হবে না, দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা হবে, ঠিক আছে, এবং উচ্চতা আলাদা হবে। আর যারা চায়ের মগের বক্স নিবে এটা একটু সহজ তুলনামূলক, যেখানে অনেক ঝামেলা করতে হবে না। তো প্রতিটি তলের ক্ষেত্রফল আমরা জানি যে এটা ঘনক, তো ঘনকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা প্রতিটি তলের ক্ষেত্রফল বের করবো। আমরা প্রতিটি তল কি, প্রতিটি তল বর্গ না, প্রতিটি তল কি বর্গ, এটা আমরা চতুর্ভুজ সূত্র দ্বারা করতে পারি। চতুর্ভুজ সূত্র কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, বা আমরা এখানে লিখতে পারি প্রতিটি তল ক্ষেত্রফল দৈর্ঘ্য স্কোয়ার, সেটাও করতে পারি। তো দৈর্ঘ্য স্কোয়ার লিখলে 12 স্কোয়ার মানে 144, বা দৈর্ঘ্য ইনটু প্রস্থ সেটাও 12 × 12 = 144 হবে। তো ঠিকই আছে, প্রতিটি তলের ক্ষেত্রফল 144 আমরা বের করে ফেললাম। তারপর আমাদের কাজ কি, এইরকম 6টা তল না আমার টোটাল, তাহলে 6 দ্বারা গুণ করবো, একটা তলের ক্ষেত্রফল 144, তাহলে 6 দ্বারা গুণ করলে তোমরা পুরো সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারি যে 6টি, সমগ্র 6টি তলের ক্ষেত্রফল হচ্ছে 144 × 6,
তার মানে 864 বর্গ সেন্টিমিটার। এবার আমরা আসি 5 নম্বরে। 5 বলা হয়েছে অন্য কোন পদ্ধতিতে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো, অন্য যে কোনো পদ্ধতি, মানে এই যে পদ্ধতি এটা বাদ দিয়ে অন্য একটা পদ্ধতিতে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো এবং 5 ও 6 এর ফলাফল যাচাই করো। 5 এবং 6 এর ফলাফল যাচাই করতে বলা হয়েছে, তাহলে আমরা অন্য পদ্ধতিতে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় এবং 4 এবং 5 নং ফলাফল যাচাই করো, মানে এখানে যে ফলাফলটা পেয়েছি 5 এ একই ফলাফল আসে কিনা সেটাই বের করতে বলা হয়েছে। তো ঘনবাক্রের বাক্সটির ধার, ধার বলতে আমরা বুঝাই যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব, ঠিক আছে? আমি যদি চিত্রটা এখানে থাকলে ভালো হইতো, এখানে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে ধার, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে ধার, এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে ধার, এভাবে দূরত্ব কতটুকু বা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দূরত্ব কত, আমাদের যে ক্ষেত্রে যেহেতু আমরা ঘনত্ব ধরেছি আমাদের সবগুলোর বাহুর ক্ষেত্রেই বা সবগুলো তলার ক্ষেত্রে একই রকম দূরত্ব, তো ঘনবাক্রের বাস্তবিক ধার হচ্ছে এ, মানে 12 সেন্টিমিটার পেয়েছি আমরা। তো এটি আমরা পরিমাপ করে পেয়েছি, তাই না? তোমরা যেটি নিবে তোমাদের পরিমাপে যা আসবে সেটাই লিখবে। তো সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 গুণ, আমরা ক্ষেত্রফলের সূত্র জানি এ ইন্টু এ, তার মানে 6 দ্বারা গুণ করবো, যাতে 6টা দল, তাহলে 6 গুণ a গুণ a বর্গ একক, 6 গুণ a যায় কত 12, তাহলে 12 গুণ 12 6 গুণ 144 বর্গ সেন্টিমিটার, 6 গুণ 144 মানে 864 বর্গ সেন্টিমিটার। তাহলে 4 এবং 5 উভয় ক্ষেত্রে ক্ষেত্রফলই সমান, উভয় ক্ষেত্রফলে সমান অর্থাৎ 864 বর্গ সেন্টিমিটার, মানে আমরা 4 এবং 5 দুইটার ক্ষেত্রে আমরা একই ক্ষেত্রফল পেয়েছি। এবার আমরা 6 আসি। 6 বলা হয়েছে তোমার নিয়ে আসা বাক্সটির ভিতরে সর্বোচ্চ আকারের ঘনক, সর্ববৃহৎ, সরি, তোমার নিয়ে আসা বাক্সটির ভিতরে সর্ববৃহৎ আকারের ঘনক সর্বোচ্চ কয়টি রাখা যাবে, অথবা তোমার নিয়ে আসা বস্তুটি যদি ঘনক হয় তাহলে ওই মাপের রুবিক্স কিউবের 3 গুণ 3 গুণ 3 আকারের ছোট প্রতিটি ছোট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। আমরা এটা অ্যান্সারটি এভাবে লিখতে পারি, প্রতিটি ছোট ঘন, আমরা যদি ঘনক নিয়ে আসছি তাহলে আমাদের কোনটা করতে হবে, আমাদের করতে হবে 3 গুণ 3 রুবিক্স কিউব, আর যারা হচ্ছে আয়তাকার নিয়ে আসবে তাদের হচ্ছে সর্ববৃহৎ আকারের ঘনক বের করতে হবে। আচ্ছা, তাহলে প্রতিটি ছোট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় বের করতে হবে, তাই না? তাহলে মনে করি 3 গুণ 3 গুণ 3 আকৃতির ঘনকের ধার হচ্ছে এ, তাহলে প্রতিটি ছোট ঘনকের ধার কত হবে, যেহেতু 3টা, তাহলে একে 3 দ্বারা ভাগ, a/3 সেন্টিমিটার। ছোট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আমরা সমগ্রতলের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হচ্ছে আমাদের ধার স্কোয়ার, তাহলে ধার স্কোয়ার মানে হচ্ছে a/3 হোল স্কোয়ার, তার মানে যেহেতু এখানে 6টা তল, ছোট ঘনক হোক বা বড় ঘনক হোক তল তো 6টাই, তাই না? তো 6 দ্বারা গুণ করবো, 6 a/3 হোল স্কোয়ার, তাহলে 6 a² করলে a² 3 স্কোয়ার করলে 9, তাহলে 6a² / 9 হওয়ার কথা, তাহলে এখানে আমার 6 এবং 9 কে 3 দ্বারা ভাগ যায়, 6 কে 3 দ্বারা ভাগ করলে 2, 9 কে 3 দ্বারা ভাগ করলে 3, 2a² / 3 বর্গ সেন্টিমিটার। এটা আমরা ছোট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপর আমাদের কাজ হচ্ছে 7 এবং 8 9। 7 বলা হয়েছে 7 নং প্রশ্নে তুমি যে আকৃতির ঘনক পেয়েছ কাগজ দিয়ে মেপে তার একটি মডেল তৈরি করো, যে আকৃতির ঘনক পেয়েছে তার কাগজ দিয়ে মেপে একটি মডেল তৈরি করতে হবে, কিভাবে মডেল তৈরি করছো তার বর্ণনা লিখে রাখবে এবং সেশন 3 উপস্থাপন করবে মডেলটি। আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে এই মডেলটি করার জন্য তোমরা রঙিন বা সাদা কাগজ দিয়ে মেপে একটি ঘনক তৈরি করতে হবে, মনে রাখতে হবে যেন প্রতিটি তল সমান হয়, তার মানে আমরা এখানে যেই বর্গ সেন্টিমিটার পেয়েছি ক্ষেত্রফলটি, তাই না? 7 নং প্রশ্নে ঘনকৃতির আকৃতির ঘনক পেয়েছি কাগজ দিয়ে মেপে তার একটি মডেল তৈরি করা, তার মানে আমরা এখানে যেই সমগ্র তলের ক্ষেত্রফল পেয়েছি এই তলের ক্ষেত্রফল থেকে আমরা প্রতিটির এ এর একটি মান ধরে নিব, এর ধরো আমরা একটা মান ধরে নিলাম কত, যেটা ধরলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে, এর ধরো মান ধরে নিলাম 3, তাহলে এ 3 ধরে দিলে আমাদের ভ্যালু আসে কত, এ মানে 3 মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 9 কে 3 দ্বারা ভাগ করলে 3, আর 3 কে 2 দ্বারা গুণ করলে 6, তাহলে এর মান 3 ধরলে আমাদের প্রতিটি ধারের ক্ষেত্র ধার প্রতিটি ছোট গণকের ভ্যালু হয় 1, ঠিক আছে? ক্ষেত্রফল আমার আসে 6, কিন্তু প্রতিটির জন্য আমার যদি এর মান 3 ধরে নেই তাহলে আমাদের প্রতিটি ছোট ধারের ঘন ছোট ধার কত হয় 3, তাহলে আমরা কি করব 3 আর 3, দৈর্ঘ্যে 3 প্রস্থে 3, দৈর্ঘ্যে আমি আবার বলছি দৈর্ঘ্য 3 এবং প্রস্থ 3 আকারে 6 টাকা কাগজ কেটে নিবা, বলি কিভাবে করতে হবে, দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ধরে নিবা এবং প্রস্থ 3 সেন্টিমিটার ধরে এরকম 3/3 আকারে 6টা কাটবা, 6টা ছোট ছোট কাগজ কেটে নিবা 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার করে। এরপর কাজ হচ্ছে এই সবগুলোকে জোড়া লাগাবা, কিভাবে জোড়া লাগাবা, ঠিক যেভাবে চায়ের বক্সটি আছে চারপাশে আগে জোড়া লাগাবা, ঘরের মতো হয়ে যাবে, তারপর উপরে একটা দিবা নিচে একটা দিবা, তাহলে তো আমাদের কি হয়ে গেল, ঘনক হয়ে গেল, ছোট ছোট ঘনক হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার আমরা আসি, তারপর তোমরা কিভাবে এটি করেছো যে আঠা দিয়ে জোড়া লাগিয়েছি, তারপরে 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার করে আমরা কাগজ কেটেছি,
কাগজ কেটে তারপর সেগুলোকে আমরা চারপাশে আগে জোড়া লাগিয়েছি, তারপর উপরে এবং নিচে জোড়া লাগিয়েছি আঠা দিয়ে, সেটা এখানে লিখে নিবা, তাহলে কাজ শেষ। এবার আমরা আটে চলে আসি, এটা খুব বেশি কঠিন কিছু না, তাই আমি দেখালাম না আর বলে দিলাম তোমাদেরকে কিভাবে করতে হবে। আটে আসি, যে কোনো দুটি ভিন্ন তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো, যে কোনো দুটি ভিন্ন তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। তো আমরা যে কোনো দুটি ভিন্ন তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয়, প্রথমে মনে করি যে প্রথম তলের দৈর্ঘ্য হচ্ছে এ একক এবং প্রস্থ হচ্ছে বি একক, সুতরাং ক্ষেত্রফল হবে এ বি একক, তাই না? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আবার দ্বিতীয় তলের দৈর্ঘ্য ধরে নিলাম এক্স একক এবং প্রস্থ ধরে নিলাম ওয়াই একক, তাহলে ক্ষেত্রফল কত হবে? এক্স ওয়াই বর্গ একক। এখন বলা হয়েছে অনুপাত বের করতে, তাহলে প্রশ্ন মতে প্রথম তলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় তলের ক্ষেত্রফল ইকুয়াল, প্রথম তলের ক্ষেত্রফল কত? এবি, দ্বিতীয় তলের ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই, তাহলে এবি বাই এক্স ওয়াই। তাহলে অনুপাত কত হবে? প্রথম তলের ক্ষেত্রফল অনুপাত দ্বিতীয় তলের ক্ষেত্রফল, এবি অনুপাত এক্স ওয়াই বা এবি ইজ টু এক্স ওয়াই, এদের অনুপাত ইজ টু বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের আটের কাজ শেষ। এবার নয়ে আসি, নয়ে বলা হয়েছে সমগ্র ক্ষেত্রফলের সাপেক্ষে বস্তুটির প্রতিটি তলের ক্ষেত্রফলের শতকরা অনুপাত নির্ণয় করো এবং ও শতকরা গ্রিডে উপস্থাপন করো। আমি লিখতে পারি এটা কোথা থেকে আনতে হবে? এই কাজটি করতে হবে আমাদের 4 নং থেকে, সমগ্র তলের ক্ষেত্রফলের সাপেক্ষে এটা কোথা থেকে করতে হবে? চারে, চারে যে সমগ্র তলের ক্ষেত্রফল পেয়েছি সেখান থেকে করতে হবে। তো আমি এখানে লিখতে পারি 4 নং থেকে প্রাপ্ত প্রতিটি তলের ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গ সেন্টিমিটার, তবে যেহেতু 6টা তল, তাই 6 দ্বারা গুণ করে আমরা পেয়েছি কত? সমগ্র তলের ক্ষেত্রফল পেয়েছি আমরা 864 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের কত ভাগ? তাহলে এটা কীভাবে বের করবো? আমরা সমগ্র তল থাকবে আমাদের হরে আর লবে থাকবে 144, তার মানে 144কে 864 দ্বারা ভাগ করবো আর গুণ 100, তাহলে শতকরা পরিমাণটা আমরা পেয়ে যাবো। প্রতিটি তলের ক্ষেত্রফলের সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা কত? 144/864×100, তাহলে কত হয় গুণ ভাগ করলে? 16.67%। এবার আমাদের কাজ কি? অনুপাত, শতকরা অনুপাত বের করলাম, শতকরা মানটা বের করলাম, এবার হচ্ছে শতকরা গ্রিডে উপস্থাপন করা। শতকরা গ্রিডে বলতে আমরা যে 16.67, 100% এর মধ্যে 16.67 যে আছে এটা গ্রিডে উপস্থাপন করতে হবে। গ্রিডে উপস্থাপন করার জন্য যেহেতু 100 হচ্ছে আমাদের পূর্ণ শতকরা, তাহলে আমাদের ছোট ছোট 100টা ঘর করে নিতে হবে। 100টা ঘর কিভাবে করবা? এই বরাবর হচ্ছে 10টা ঘর আর এই বরাবর 10টা ঘর। ঠিক আছে, আমি বলছি দৈর্ঘ্য বরাবর 10টা ঘর, প্রস্থ বরাবর 10টা ঘর, তাহলে আমাদের 100টা ঘর হয়ে গেল। সমান সমান 100টা ঘর করে নিচে তোমার 10টা নিয়ে নিবা, নিচে 10টা, তারপরে আসবে কত? 16.67, তারপর এখানে আরো উপরে 6টা ঘর করে নিবে, 1, 2, 3, 4, 5, 6, তারপর হচ্ছে 6, 7, তারপর 17 ঘরটা পুরো পূরণ করা যাবে না, 17 কত? 6, 7, তাহলে 6, 7 কত হয়? 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ পূরণ করে নিবা, এভাবে রং করে নিবা, তাহলে লিখে নিবা চিত্র শতকরাকে গ্রিডে উপস্থাপন করা হলো। এই কাজ শেষ। তাহলে আমাদের সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় কর্মদিবস মানে তোমাদের 16 তারিখে যে পরীক্ষা সেটির কাজ 3 আমরা দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা কাজ 4 দেখবো, এটিও তোমাদের 16 তারিখের পরীক্ষার পরবর্তী অংশ। তো যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দিবে, আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, কারণ ভিডিওগুলো করতে আমাদের অনেক কষ্ট হয়। তোমরা যদি কষ্টটা বুঝো তাহলে সাবস্ক্রাইব করে দাও।